আমার স্কিন কি দেখতে পাচ্ছেন? হ্যালো, স্কিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখবো, আর আপনাদের এই যে গ্রুপ করা হয়েছে এই গ্রুপে বেশি অ্যাক্টিভ থাকবেন, কারণ হচ্ছে ওয়েবসাইটে অল টাইম অনেকগুলো স্টুডেন্ট লগ ইন করা অবস্থায় আছে, যার কারণে অনেক স্লোলি কাজ করতেছে। এখানে যদি আমরা একটা মিটিং আইডি দিতে অনেক দেরিতে পোস্ট হচ্ছে বা অনেক কিছু প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা গ্রুপ করে এখানে কমিউনিকেশনটা ভালো হবে অনেক। ঠিক আছে, তো আপনাদের এই যে গ্রুপটা করা হয়েছে, এই গ্রুপে সবাই জয়েন থাকবেন, তাহলে এখানেই সবকিছু আপনাদের যেগুলো করানো হবে এবং ক্লাসের লিঙ্কগুলো সব এখানে দেওয়া হবে, এবং প্রত্যেকটা ক্লাসের আইডি গুলাও দিব, আমি এখানেও দিব, বাট এখানে একটু সময় লাগবে। তাছাড়া গ্রুপে যদি সবাই অ্যাক্টিভ হয়ে যায় তখন খুবই ভালো হবে। তো সামনে ক্লাস আমাদের যেদিন আছে তার আগে সবাই আশা করছি যে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের যে জিনিসগুলো করানো হবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট ওয়ার্ডপ্রেস দেখবো, যে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিতে হয়, আমরা সেই পারফেক্ট ওয়েগুলাই দেখবো। যেহেতু আজকে ফার্স্ট, অনেকেরই প্রবলেম হচ্ছে, হয়তো এখনো কেউ দেখতে পাচ্ছে না যে বা সাউন্ড শুনতে পাচ্ছে না, তো আপনারা একটু যে কিভাবে ক্লাসে অংশগ্রহণ করবেন, কিভাবে কি সফটওয়্যার ইনস্টল করবেন, দেখেন সব কিছুই লেখা আছে, লিঙ্ক দেওয়া আছে, এবং এই লিঙ্কগুলো আপনাদের গ্রুপেও আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো এভাবে আপনাদের আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ঠিক আছে, আমি আপনাদের দিব আইডি দিব, আপনারা জাস্ট কানেক্ট করলেই যেন ক্লাসে জয়েন করতে পারেন। তো আপনাদের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট, ওয়ার্ডপ্রেস কি আসলে। ঠিক আছে, তো এইখানে আমি দেখেন এখন একটা ইউআরএল লিখব, wordpress.org। এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা অফিসিয়াল ওয়েবসাইট। আমি যখন wordpress.org লিখে এখানে সার্চ দেব, দেখেন এই সাইটটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যে এটা হচ্ছে wordpress.org এর একটা সাইট, ঠিক আছে, অফিসিয়াল সাইট। এইখানে দেখেন, এখানে যদি আমি থিমে ক্লিক করি তাহলে যেগুলো wordpress.org তে থিম আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো ফ্রি, এগুলা ঠিক আছে, এগুলা দেখতে পাচ্ছি। এখানে পপুলারে ক্লিক করলে পপুলার দেখতে পাবেন, এই যে এগুলা হচ্ছে পপুলার থিম, অনেকগুলো, একটু লোডিং নিচ্ছে, আসতে বাট আসবে, এখনই আসবে। তারপরে লেটেস্ট, লেটেস্ট এ ক্লিক করলে দেখেন লেটেস্ট দেখা যাচ্ছে। তারপরে যে এখানে প্লাগ ইন আছে, অনেকগুলো প্লাগ ইন যেগুলো দিয়ে আপনারা সুন্দর মতো অনেক কিছু কাজ করতে পারবেন, তো আমরা এগুলা আস্তে আস্তে সবগুলাই দেখবো যে কিভাবে কি কাজ করে। তার আগে ওয়ার্ডপ্রেস হয়তো আপনাদের এর আগে অনেকেই একবারে জানেন না যে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয়, তো আমি একবার ফার্স্ট থেকে শুরু করব যে কিভাবে আপনারা ইনস্টল করবেন, কিভাবে কাজ করবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রথমে আমরা ইনস্টল করা শিখবো আজকে জাস্ট। ঠিক আছে, আজকে জাস্ট আমরা ইনস্টল করা শিখবো, যেহেতু আজকে ফার্স্ট, অনেকেরই প্রবলেম হচ্ছে, এই জন্যই আমরা জাস্ট বেসিক আজকে ইনস্টল করা শিখবো। তারপরে আমরা পরবর্তীতে অ্যাডভান্স দেখবো আস্তে আস্তে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যখন আপনারা এই যে wordpress.org এই সাইটে আসবেন, যখন আপনারা এই সাইটে আসবেন তখন এখানে দেখবেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস নামের একটা অপশন আছে। ঠিক আছে,
আপনাদের আপনাদের যে সাউন্ড সাউন্ডের ওটা মিউট করে রাখেন যদি প্রয়োজন না হয়, কারণ আপনাদের যখন প্রবলেম হবে আমার কথা বুঝতে পারবেন না বা একটা জিনিস প্রশ্ন করবেন তখন জাস্ট সাউন্ডটা অন করবেন। তাছাড়া এখন আমার আগে কথা শুনেন, আপনাদের অনেকেরই আমি ইয়ে শুনতে পাচ্ছি শব্দ, যার কারণে প্রবলেম হচ্ছে। আপনাদের সাউন্ডটা মিউট করে রাখেন, দিয়ে আপনাদের যেটা বুঝতে প্রবলেম হবে, আমার কথা যেটা বুঝতে প্রবলেম হবে সেটা সম্পর্কে আপনারা জাস্ট তখন প্রশ্ন করবেন। বা এখানে চ্যাটে লেখা যায়, দেখেন এই যে এখানে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে, লিখে পাঠাবেন। তো আমি যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে wordpress.org সাইটে গেলে আমাদের যে সাইট দেখতে পাচ্ছি, সেখান থেকে প্রথমের দিকে দেখবেন যে এখানে লেখা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এখানে লেখা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। তো এখানে যদি ক্লিক করেন তখন দেখতে পাবেন এই যে এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.8, ঠিক আছে। তো ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.8 লেখা আছে, এটার মানে হচ্ছে আপনার এই যে এইটা 4.8 এটা হচ্ছে ভার্সনের নাম, ঠিক আছে। এখন লেটেস্ট ভার্সন হচ্ছে ওয়ার্ডপ্রেস এর 4.8। তো আমরা অল অল টাইম আমরা লেটেস্ট ভার্সনে কাজ করার ট্রাই করব, এটা হচ্ছে মেন প্রথম ম্যান্ডেটরি। তো আমরা এটা ডাউনলোড করব এখন, ঠিক আছে। আমাদের মেনলি ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে আমাকে এই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা ডাউনলোড করবেন কোথা থেকে, এই যে wordpress.org সাইট থেকে, যেটা আমি প্রথমে ক্লিক করছি। ক্লিক করার পরে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এ ক্লিক করার পরে এরকম অপশন পাবেন, ঠিক আছে। তো এখান থেকে ডাউনলোড করবেন, এখানে ক্লিক করলে দেখেন ডাউনলোড অপশন আছে, ঠিক আছে। এখান থেকে ওকে করে ডাউনলোড করবেন। আমার এখানে দেখেন ডাউনলোড করা আছে এই যে 4.8, ঠিক আছে। এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম, ঠিক আছে। আমরা এই যে যদি দেখি যে এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ফাইল গুলা, দেখেন এই যে ওয়ার্ডপ্রেস 4.8, এই যে যদি আমি সেটাকে জিপ থেকে এক্সট্রাক্ট করি তখন দেখতে পাবেন যে যে এগুলা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর সব ফাইল, অনেকগুলা ভিতরে অনেকগুলা ফাইল আছে, ভিতরে অনেকগুলো ফাইল আছে দেখেন, এর মধ্যে আরো অনেকগুলো ফাইল আছে, এই যে আরো অনেকগুলো ফাইল আছে। তো এইসব ফাইল নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো এই ওয়ার্ডপ্রেস গোটাটাই আমাদের অনেক প্রয়োজন। তো এখন ওয়ার্ডপ্রেস শুধু ডাউনলোড করলে আমরা সেটা দিয়ে কাজ করতে পারবো না, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সার্ভার, ঠিক আছে, একটা সার্ভার লাগবে। তো সার্ভার দেওয়ার জন্য আপনাকে সেটা ডাউনলোড করে নিতে হবে। কিভাবে সার্ভার ইনস্টল দেওয়ার জন্য, তো ফার্স্ট অফ অল গুগলে যাবেন, এখানে আমাদের সার্ভার বেশিরভাগ ইউজ হয় জ্যাম, আবার ওয়াম্পও আছে, দুটো আছে। তো আমি যে কোনো একটা বা দুটো আপনাদের ইচ্ছা মতো ইউজ করলেই হবে, ঠিক আছে। তো জ্যাম এর ডাউনলোড এই কথাটা লিখে যদি গুগলে সার্চ দেন দেখতে পাবেন যে এইখানে বিভিন্ন লিংক চলে আসছে, লিংক অনেকগুলো লিংক। তো এই যে এই লিঙ্কটাতে গেলে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো ভার্সন এবং অপারেটিং সিস্টেম, কোন অপারেটিং সিস্টেমে কোনটা ইউজ করলে বেটার সব দেখতে পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা সার্ভার, মানে হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল দিছি সেই ইনস্টল মানে ডাউনলোড দিছি সেটাকে যখন আমরা রান করব অবশ্যই সার্ভারের মাধ্যমে রান করতে হবে, তাছাড়া আপনাদের ফাইল রান হবে না। বিকজ আপনারা যখন যদি এইচটিএমএল সিএসএস জেনে থাকেন তাহলে এটা জানবেন যে এইচটিএমএল সিএসএস এমনিতে রান হয়, ঠিক আছে, রান করা যায়, আমি কি কোড করছি বা কি কালার করছি বা বিভিন্ন কিছু রান করা যায়। কিন্তু একটা পিএসপি ফাইল আপনি নর্মালি রান করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সার্ভার ইউজ করবেন, ঠিক আছে। এই জন্যই আমাদের এটা এই সার্ভারটা ইউজ করা জ্যাম, ঠিক আছে। আচ্ছা, তো জ্যাম্প ইউজ করার জন্য যেটা করব আমরা, এইখানে দেখেন জ্যাম্প ফর উইন্ডোজ লেখা আছে, লিনাক্স লেখা আছে, ওএস লেখা আছে, মানে তিনটা ভার্সনের জন্য তিন রকম। তো আপনি যদি উইন্ডোজ, আমি সাপোজ উইন্ডোজ চালাচ্ছি, উইন্ডোজের জন্য যাই, এই যে দেখেন ডাউনলোড অপশন অলরেডি চলে আসতেছে, ইএক্সি ফাইল, ঠিক আছে। তো এটা যদি আপনি সেভ করেন
দেখেন ডাউনলোড হতে আছে, হচ্ছে ডাউনলোড হচ্ছে। তো এভাবে আপনারা ফার্স্ট অফ অল ডাউনলোড করে নিবেন, ঠিক আছে? আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য আমি আর ডাউনলোড করছি না। তো আপনারা এভাবে ডাউনলোড করে নিবেন জ্যাম ফাইলটা। এবার কি করবেন, এই জ্যামটা ইনস্টল করবেন, জ্যামটা ইনস্টল করবেন। তো সাপোজ জ্যামের ফাইল হবে যে এরকম, ডাউনলোড করার পরে যে এরকম হবে আপনার, ঠিক আছে? ভার্সনটা লেখা থাকবে এরকম থাকবে। তো ইনস্টল করবেন কিভাবে, এখানে ক্লিক করবেন, ডবল ক্লিক করবে। সাধারণভাবে আমরা যেভাবে মানে ইনস্টল করি সেভাবে ইনস্টল করবেন। এখানে ইয়েস করবেন, এখন দেখবেন যে একটা বক্স আসছে, ঠিক আছে? এখন এই যে দেখেন বক্স আসছে, এখান থেকে সামনে সেট আপ করবেন। এখন এই যে এগুলা সব টিক চিহ্ন দেওয়া আছে, এগুলো টিক চিহ্ন থাক, সমস্যা নাই। নেক্সট করবেন। এবার এই জায়গাটা যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে বলতেছে যে আপনি এই সার্ভারটা কোন ডিরেক্টরিতে ইনস্টল দিতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমাদের যে ডিফল্ট ডিরেক্টরি সেটা হচ্ছে সি, সি ড্রাইভ। মানে হচ্ছে আমি যদি আমার ল্যাপটপের ফাইলে যাই, যে দেখেন সি আছে একটা, একটা ডি আছে, ঠিক আছে? দুইটা আছে। তো ডিফল্ট হচ্ছে সি, সি তে থাকে এই যে জ্যাম নামের এটা। তো আপনি যদি ডি তে করতে চান, জাস্ট এখানে চেঞ্জ করে দেবেন ডি, ঠিক আছে? ডিরেক্টরি দেখায় ডি, এই যে সি এটা, এটা ডি, এভাবে ডিরেক্টরি দেখায় দিয়ে ইনস্টল দিবেন। এখন সি তে দিলে লাভ কি আর ডি তে দিলে লাভ কি, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যদি সি তে দেন তো আপনার ওয়েবসাইটটা যেটা বানাবে, সাপোজ আমরা যে যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা বানাবো এটা কিন্তু সি এর মধ্যেই থাকবে ফাইলগুলা। তো সাপোজ আমার ল্যাপটপ বা কম্পিউটার যেটাই বলেন সেটা সাপোজ প্রবলেম বা বিভিন্ন রকম প্রবলেম ফেস হতে পারে বিভিন্ন রকমের, তো আমরা যদি সাপোজ উইন্ডোজ দিই তাহলে কিন্তু আমাদের সি ড্রাইভকে, আপনার বেশিরভাগ যেহেতু সফটওয়্যার ইনস্টল করি সিতে, তো আমাদের ফরম্যাটটা দিতে হয় কি সি ড্রাইভে। সুতরাং আমাদের ওয়েবসাইটটাও কি তাহলে নষ্ট হয়ে গেল, ঠিক আছে? অবশ্য আপনারা ব্যাকআপ নিয়েও করতে পারেন, কিন্তু যদি আপনি সরাসরি এখানে ডি ড্রাইভে দেন সেটআপটা, তাহলে কিন্তু আপনাকে আর উইন্ডোজ ডি ড্রাইভে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। মানে আমরা নর্মালি সি ড্রাইভকে দিয়ে থাকি, তো আমাদের ওটাও নষ্ট হচ্ছে না আমাদের ওয়েবসাইটটা। তো এই জন্য আর কি সি ডি ইচ্ছা মতো আপনারা যে কোনো ড্রাইভার ড্রাইভে এই জ্যাম এই সার্ভারটা ইনস্টল করতে পারেন। তো আপনি সিলেক্ট করে সাপোজ ইনস্টল করবেন, তো আমার এখানে যেহেতু আমি একবার ইনস্টল করছি, ঠিক আছে, আবার নিবে না। এই যে দেখেন বলতেছে এটা অলরেডি আছে সি এর মধ্যে। তো জাস্ট ক্লিক করে আপনারা সেট আপ দেবেন, সেট আপ নর্মালি হবে, সমস্যা নাই, আর কোনো পার্থক্য নাই, জাস্ট নেক্সট নেক্সট করে সেট আপ দেবেন। তারপরে এখন যখন সেট আপটা হয়ে যাবে, যখন সেট আপটা হয়ে যাবে তখন আপনারা যে ডিরেক্টরিতে সেট আপটা দিলেন, সাপোজ আমার এই যে সি তে আছে, এখানে গেলে দেখতে পাবেন একটা জ্যাম নামের ফোল্ডার চলে আসছে, ঠিক আছে? জ্যাম নামের একটা ফোল্ডার চলে এসেছে। এখন জ্যাম এর মধ্যে ঢুকবেন, তারপরে নিচে আসবেন, দেখবেন যে যে এখানে অনেকগুলো ফাইল আছে। এখান থেকে যে জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি, জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি ফাইলটা ওপেন করবেন, তখন দেখবেন যে যে এরকম অবস্থা আছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনাদের এই যে এরকম থাকবে, যখন ওপেন করবেন এরকম থাকবে। তো এরকম থাকার পর আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাপাচি আর মাই এসকিউএল এই দুইটা আপনাদের স্টার্ট করে নিতে হবে। এখানে দেখেন যে অ্যাকশনস এর মধ্যে এখানে বিভিন্ন বাটন আছে, ঠিক আছে? তো আমাদের মেনলি যে দুইটা লাগবে, অ্যাপাচি আর মাই এসকিউএল। তো এখানে স্টার্ট করবেন এটা এভাবে, এখানেও স্টার্ট করবেন এটা। দেখেন এখানে এখন একটা সবুজ কালারের মতো লেখা দেখা যাচ্ছে, তার মানে দুইটা এখন আমাদের চালু অবস্থায় আছে, ঠিক আছে? তো এভাবে আমরা সার্ভার গুলা রান করাবো, এখন আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? এখন আমরা কাজ করতে পারবো, কিন্তু আপনি যখন নর্মালি এই ওয়ার্ডপ্রেস এর ফাইল গুলা কাজ করাইতে যাবেন তখন কিন্তু কাজ করবে না। আমরা আমাদেরকে এইভাবে সার্ভারের মাধ্যমে কাজ করাইতে হবে। তো আপনাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে এখান থেকে জ্যাম্পটা ডাউনলোড করে নেবেন।
আপনাদের আপনারা যে অপারেটিং সিস্টেম ইউজ করেন, সাপোজ লিনাক্স বা উইন্ডোজ বা ওএস, যেটার জন্য যেটা ইউজ ইউজ করেন আর কি, সেটা ডাউনলোড করবেন। তারপরে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এখন আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো কাজ করাবো, এখন আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো কাজ করাইতে পারি। তো আমরা যেখানে ডাউনলোড করেছি যে ওয়ার্ডপ্রেস 4.9, ঠিক আছে, এই যে ফাইলগুলা, এটা আমরা সাপোজ এই যে ওয়ার্ডপ্রেস থেকে কপি করলাম, ঠিক আছে, এই গোটা ফোল্ডারটুকু কপি করলাম। কপি করার পর যেখানে রান করবেন সেটা হচ্ছে যে ফাইলে জ্যামটা দিয়েছেন, মানে যেখানে জ্যামটা সার্ভারে ইনস্টল করছেন, জ্যাম লেখা আছে, এখানে ঢুকবেন। ঢুকার পরে এখানে দেখবেন একটা ফোল্ডার আছে, নাম হচ্ছে এইচটি ডকস, ঠিক আছে, এইচটি ডকস, এর মধ্যে ঢুকবেন। এখন এইখানে আপনাকে ফোল্ডারটা পেস্ট করতে হবে, যেটা কপি করলেন ওয়ার্ডপ্রেস এর ফাইল, সেটা এখানে পেস্ট করে দিবেন জাস্ট, ঠিক আছে। তাহলে দেখবেন যে এখানে ফাইলগুলো চলে আসছে, দেখেন ফাইলটা চলে আসছে। তো আমার ভিডিও চলতেছে, তো আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে সার্ভারটা, ঠিক আছে, এখানে যেটা করবেন সেটা হচ্ছে কি, এইচটি ডকস এর মধ্যে আমি ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা পেস্ট করছি, ঠিক আছে। এখন সাপোজ আমি এটার নামটা আমি রিনেম করতে পারি, সাপোজ মনে করেন আপনাদের ব্যাচের নাম হচ্ছে WP172-2, মনে করেন আপনাদের এ আপনাদের হচ্ছে যে ব্যাচের নাম হচ্ছে এটা, ঠিক আছে, আমি ফোল্ডারটার নামও দিলাম এটা, ওয়ার্ডপ্রেস ফাইল এটা নিয়ে এসে এখানে কপি করলাম, দিয়ে জাস্ট আপনাদের ব্যাচের নাম দিয়ে ফোল্ডারটা রিনেম করে দিলাম জাস্ট। এখন এইটাকে আমি রান করব কিভাবে, এটাকে আমি রান করব কিভাবে, জাস্ট দেখেন আপনারা যেটা করবেন, এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। এই যে ব্রাউজারটা, এখানে ফার্স্ট লিখবেন লোকাল হোস্ট, কি লিখবেন, লোকাল হোস্ট, ঠিক আছে, স্ল্যাশ। এখন এই যে যে ফোল্ডারটা আমি বানাইলাম, এই যে এটা, এই ফোল্ডারটা আপনারা কপি করবেন বা লিখে দিলেও হবে, সমস্যা নাই, জাস্ট ব্রাউজারে এখানে পেস্ট করবেন, ঠিক আছে। এখন যদি আপনি ইন্টার দেন, দেখেন এই যে আমাদের ওয়ার্ডপ্রেস এর ফাইল গুলা কিন্তু রান করা শুরু করে ফেলছে। কিন্তু এখন যদি আপনারা এই যে যে সার্ভারটা আমাদের ডাউনলোড করতে হয়েছে, সাপোজ সেই সার্ভারটা দেখেন, আমি যদি এই যে এই দুইটা জিনিস যদি আমি স্টপ করে দিই, জাস্ট স্টপ করে যদি আবার আমি রান করাই আমাদের ওই ওয়ার্ডপ্রেস এর ফাইলটা, তখন দেখেন ইরোর আসবে, এই যে দেখেন কানেক্ট সে করতে পারতেছে না। কারণ হচ্ছে কি, আমাদের এগুলা হচ্ছে পিএসপি ফাইল, এগুলা আমাদের সার্ভার ছাড়া কাজ করবে না, ঠিক আছে, এই জন্য আমাদের এই জ্যাম সার্ভারটা ইনস্টল করে নেওয়া, ঠিক আছে। তো আপনাদের প্রথম ধাপই হচ্ছে এই জ্যামটা ইনস্টল করা, করার পর এই দুইটা কানেক্ট করা, ঠিক আছে। এই দুইটা যখনই কানেক্ট হয়ে যাবে, তখন আপনি আপনি যে ড্রাইভ আপনি যে ড্রাইভারে রাখছেন ইনস্টল করছেন, সেই ইনস্টল ওখানে যাবেন, জাস্ট এখানে যে জ্যাম, তারপরে এইচটি ডকস, তার মধ্যে আপনার ওই ফাইলটা, ঠিক আছে, এভাবে রান করাবেন, তাহলে জাস্ট আপনার ফাইলগুলো চলে আসবে, রান করবে আপনার ফোল্ডারটা, ঠিক আছে। এখন ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখেন, এইখানে ফার্স্ট বলতেছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতে চান, মানে কোন ল্যাঙ্গুয়েজে আপনি সেট আপ দিতে চান আপনার ওয়েবসাইটটা, ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজে। সাপোজ এখানে ইংলিশ আছে, এখানে বাংলাও আছে, এই যে দেখেন বাংলাও আছে, অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে এখানে, আপনি পরবর্তীতেও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপাতত আমাদের ইংলিশ থাকুক, পরে যদি আমরা ইচ্ছা করি যে বাংলা করব, সেটা বাংলাও হয়ে যাবে, ঠিক আছে। এখন যখন আমি কন্টিনিউ এ ক্লিক করলাম, এখানে দেখেন কি বলতেছে,
এই জিনিসগুলো একটু পড়বেন, ঠিক আছে? আমি এখানে বলে দিচ্ছি। এখানে বলতেছে যে এই যে আমাদের যখন আমি লেটস গো এই বাটনে ক্লিক করব, তখন আমাদের এই জিনিসগুলো লাগবে, মানে এই জিনিসগুলো পূরণ করতে হবে। একটা হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট আর টেবিল প্রিফিক্স। তো এই জিনিসগুলো আমাদের এখন লাগবে। তো এই জিনিসগুলো আমরা এখন কোথায় পাবো, এটা হচ্ছে মেন ব্যাপার। এই যে ডাটাবেস, মেনলি এই যে এটা ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেস হচ্ছে একটা সিএমএস, ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটার নাম। তো এটা এটা চালানোর জন্য অবশ্যই আমাদের একটা ডাটাবেস লাগবে, ঠিক আছে, একটা ডাটাবেস লাগবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ট্যাবে এখানে লিখবেন অ্যাড্রেস বারে লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, এই কথাটা লিখবেন, লোকাল হোস্ট স্ল্যাশ তারপরে কি লিখবেন পিএসপি মাই অ্যাডমিন, এই কথাটা, ঠিক আছে? লিখে যখন আপনি ইন্টার দিবেন দেখবেন যে আপনাকে ডাটাবেস তৈরি করার জন্য একটা অ্যাডমিন প্যানেল দিছে। এই যে এটাই হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ডাটাবেস এসকিউএল, তারপরে স্ট্যাটাস, অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি ডাটাবেস তৈরি করতে পারবেন। তো এখান থেকে ডাটাবেস নিয়ে তৈরি করে এই ডাটাবেজের সাথে আপনি কানেক্ট করতে পারবেন আপনার ওয়ার্কপ্লেস সাইটটা, ঠিক আছে? তো এখানে আপনি ডাটাবেস কিভাবে তৈরি করবেন, এই যে এখানে দেখেন বিভিন্ন ডাটাবেস আমার কিছু তৈরি করাই আছে। এখানে যদি আপনি নতুন করে একটা ডাটাবেস বানাইতে চান তাহলে আপনাকে জাস্ট এখানে নিউ এ ক্লিক করতে হবে। কিসে? নিউ এ ক্লিক করতে হবে। এখন নিউ এ ক্লিক করলেন, এই যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ডাটাবেস, এখানে ক্রিয়েট ডাটাবেস লেখা আছে। তো এখান থেকে আপনাকে ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। তো আমি সাপোজ আপনাদের যে ব্যাচের নামটা সেটাই আমি দিই, 172-2। তো এটাই আমি ডাটাবেসের নামটা দিলাম, ঠিক আছে? দেখ ক্রিয়েট করেন, এই যে দেখেন নিচে আপনাদের ব্যাচের নামটা চলে আসছে, ঠিক আছে? আপনাদের ব্যাচের নামটা কিন্তু নিচে চলে আসছে। তো এইখানে এখন যদি আপনি এটাতে ক্লিক করেন দেখেন কিছু ফাইল নাই, কোনো কিছু নাই, কারণ হচ্ছে আমরা এটা এখনো ইনস্টলই করিনি। আমরা জাস্ট যদি এটা ইনস্টল করে ডাটাবেসটা ম্যাচ করাই, এই ডাটাবেজের সাথে ম্যাচ করাই, তাহলে দেখবেন যে এই আপনার ডাটাবেজে অনেকগুলা টেবিল চলে আসছে অটোমেটিক্যালি, ঠিক আছে? তো এখন আমরা এটার কাজ করব। যেহেতু আমরা ডাটাবেজের নামটা পাইছি, এখন নিচে লেখা আছে দেখেন ডাটাবেস ইউজার নেম, এখন ইউজার নেম পাসওয়ার্ড হোস্ট এগুলোও তৈরি করা যায়, এখান থেকে তৈরি করা যায়, কিন্তু আমরা এখান থেকে আপাতত করব না যেহেতু আপনাদের ফার্স্টলি, ঠিক আছে, অনেকের অনেক প্রবলেম হতে পারে, সেজন্য আমরা ডিফল্ট কিছু ইউজার নেম পাসওয়ার্ড থাকে ডিফল্ট, সেগুলা ইউজ করা শিখবো আগে প্রথম, ঠিক আছে? তো সেটার জন্য এখানে লেটস গো তে ক্লিক করেন। দেখেন এই যে যে ইনফরমেশন গুলা দিছে এগুলা এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, পুরো ভিডিও কিভাবে ডাউনলোড করতে হবে, আমি জাস্ট ভিডিওটা যেটা ক্লাস নিচ্ছি এটা রেকর্ডিং চলতেছে, এইটা ক্লাস শেষ হবে আমি এটা আপলোড করব, আপনাদের লিংক দিয়ে দেবো, আপনারা আপন মনে লিংক পাইয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের যে গ্রুপ আমাদের ক্রিয়েট করা হয়েছে গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকেন, এবং হচ্ছে যে ইশিকনের যে ব্যাচ ওখানেও আপনারা পাবেন, দুই জায়গাতেই আপনারা লিংক পাবেন, ক্লাস শেষে ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনারা সাথে সাথে, এবং ভিডিও গুলা দেখে দেখে আপনাদের প্র্যাকটিস করতে হবে বেশি, ঠিক আছে? তাহলে পারবেন সবকিছু। এখন এই যে দেখেন ডাটাবেস নাম, এখন এখানে আমরা কি দিব, এখানে দিব এই যে এই নামটা যেটা আমরা ডাটাবেস বানাইছি যে নামে, ঠিক আছে? এখানে দেন ডাব্লিউপি 172-2, এটাই তো ডাটাবেসের নাম, তাই না? দেখেন একই এটাই। এখন ইউজার নেম কি দেবো, ইউজার নেম ডিফল্ট থাকে হচ্ছে রুট, কি থাকে রুট, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আর পাসওয়ার্ড থাকা থাকে, কিছুই থাকে না।
আর এই যে ডাটাবেজ হোস্ট কি জিনিস আর টেবিল প্রিফিক্স কি জিনিস, এই দুইটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো, ঠিক আছে? এটা একটু অ্যাডভান্স, এটা আমি পরে বোঝাবো। আপাতত এভাবে কানেক্ট করবেন, ডাটাবেজ একটা বানাবেন, ইউজার নেম দেবেন রুট, আর পাসওয়ার্ডটা ফাঁকা রাখবেন, দিয়ে সাবমিট করবেন। দেখেন এই যে আমাদের বলতেছে ঠিক আছে, ডাটাবেজের সাথে সে পাইছে, ইউজারের সাথেও পাইছে, পাসওয়ার্ডের সাথেও পাইছে। যখন মিল পাবে তখন আপনাকে এখানে রান দা ইনস্টল এই লেখাটা দিবে। আর যদি না মিলতো, আমি সাপোজ ভুল যদি দিতাম ডাটাবেজ নেম বা ইউজার নেম, তাহলেই কিন্তু সে আপনাকে এই ফাইল আসতে দিত না, ঠিক আছে? তো আপনি এখন যদি এখানে রান দা ইনস্টল করেন, দেখেন আপন মনে এখন আস্তে আস্তে ইনস্টল হবে সাইটটা। এই যে এই অপশনটা পাবেন, এটা একটা ফর্ম, মানে আপনার একটা সাইন আপ, সাপোজ ফেসবুকের মতো। মনে করেন আপনি যে সাইটটা বানাবেন সেটার টাইটেল এখানে কি হবে সেটা বলছে এখানে, ঠিক আছে? তো টাইটেলটা মনে করেন দিলাম, আপনাদের ব্যাচের নামটাই দিলাম আমি টাইটেল। তারপর ইউজার নেম, এখন এই ইউজার নেম আর এই পাসওয়ার্ড, এই দুইটা কি জিনিস? এই দুইটা হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, আপনার একটা অ্যাডমিন প্যানেল থাকবে, একটা অ্যাডমিন প্যানেল থাকবে, সেই অ্যাডমিন প্যানেলে আপনাকে ঢোকার জন্য লগ ইন করে ঢুকতে হবে, এবং সেখানে পাসওয়ার্ড থাকবে এবং ইউজার নেম থাকবে, সেটা ম্যাচ করলেই আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে দেবে, তাছাড়া কিন্তু ঢুকতে দেবে না। তো আমাদের যখন আমরা ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল দেবো, তখনই আমাদের ওই ইউজার নেম পাসওয়ার্ডটা মানে ঢুকার জন্য আমাদের এখানে ফর্মটা দিয়ে দেয়, যে আপনি এখানে যেটা দিয়ে পূরণ করবেন সেটা দিয়ে আপনি ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন, আদারওয়াইজ অন্যগুলা দিয়ে ঢুকতে পারবেন না, ঠিক আছে? তো সাপোজ ইউজার নেম দিলাম, আপনাদের ব্যাচের নামটাই দিলাম, সহজভাবে করার জন্য আমি একই দিচ্ছি, ঠিক আছে? সবকিছু একই দিচ্ছি, ডাটাবেজের নামও এটা দিয়েছি, আপনাদের ব্যাচের নাম আপনারা চাইলে ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে? আপনাদের জাস্ট প্রথমে স্টেপ ইজি করার জন্য আমি জাস্ট ইজিলি ভাবে দেখাচ্ছি। এখন পাসওয়ার্ড আমি কি দিতে পারি, মনে করেন পাসওয়ার্ডও দিলাম, আপনাদের ব্যাচের নামটাই আমি পাসওয়ার্ড দিলাম। এখন দেখেন এখানে লিখতেছে ভেরি উইক, ঠিক আছে? এটার জন্য আপনাদের যে নিচে আসতে হবে, একটু এখানে লেখা থাকবে কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে টিক চিহ্ন দিবেন, এখানে একটু পড়ে নেবেন যে কি বলতেছে, বলতেছে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, মানে আপনার পাসওয়ার্ডটা যদি অবশ্যই উইক হয় তাহলে এখানে টিক চিহ্ন দেন, আর এখানে একটা ইমেল দেন, আপনাদের ইমেল নাম্বারটা দেন। আর যদি এখানে আপনি স্ট্রংলি পাসওয়ার্ড দেন, তাহলে আপনাদের এই দুইটা পূরণ না করলেও চলবে, কিন্তু যদি উইক হয় তাহলে এই দুইটা পূরণ করতে হবে, ঠিক আছে? আর এই যে নিচে আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা টিক চিহ্ন দিবেন না কখনো, ঠিক আছে? দে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, এখন দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। এখন দেখেন আমাদের এই যে ঘুরতেছে, এখন একটু পরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আর এই যে এই ডাটাবেজের আন্ডারে দেখেন কিছু না, একটু পরে দেখবেন অনেক গোলাপ টেবিল অটোমেটিক্যালি চলে আসছে। এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে, সাকসেস মেসেজ দিয়েছে, এবার বলতেছে লগ ইন করো। লগ ইন করবো কি দিয়ে? ওই যে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি দিলাম সেটা দিয়ে, ঠিক আছে? তো আপনাদের ব্যাচের নাম ছিল এটা, এই যে এটা, আর পাসওয়ার্ড কি ছিল? পাসওয়ার্ডও এটাই ছিল, তাই না? তো আমি এখানে লগ ইন করবো, দেখেন এখন একটা ড্যাশবোর্ড দিয়ে দেবে, এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই যে এখানে ঢোকার জন্য আপনাদের ওই ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে, এবং ডিফল্ট ভাবে যদি আমি সাইটটা দেখতে চাই, তো দেখেন ওয়ার্ডপ্রেসের এটা হচ্ছে এখন ডিফল্ট সাইট, ঠিক আছে? এটা এখন আমাদের ডিফল্ট সাইট, আমাদের অলরেডি একটা ওয়েবসাইট বানানো হয়ে গেছে, দেখেন ডিফল্ট ভাবে এটা। তো এখানে আমাদের অনেক রকম ভাবে থিম প্লাগইন দিয়ে আমরা আরো সুন্দর মতো এটাকে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে? এটা আমরা সামনে দেখব কিভাবে করা যায়। জাস্ট আজকে যেহেতু আপনাদের অনেকেরই প্রবলেম বা কানেক্ট হতে অনেকেই পারেন নাই, সুতরাং আমি আজকে আর বেশি মানে দীর্ঘ করব না ক্লাসটা, জাস্ট সিম্পলি করব। এখন এই যে ডাটাবেসটা, যে ডাটাবেজ এখানে ক্লিক করেন, দেখেন এখানে অনেকগুলো ফাইল চলে আসছে, দেখেন সবগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাইল। তো এভাবে মেইনলি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়, আমাদের ইনস্টল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা শিখব কাজ কোথায় কি কাজ হয়, এবং পরবর্তীতে আমরা কিছু মানে এগুলার তো আগে ব্যবহার আমরা শিখবই, তারপর হচ্ছে আমরা থিম ডেভেলপমেন্ট শিখব, ঠিক আছে? একটা HTML CSS ডিজাইনকে কিভাবে আমরা একটা থিম বানাবো
সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে যাব সবকিছু। তো আমরা আজকে যেহেতু ফার্স্ট অনেকই প্রবলেম, তো আপনাদের যে স্টেপ গুলো আমি বলছি সে অনুপাতে ফার্স্ট কি করবেন, আগে সার্ভার ডাউনলোড করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আগে কি করবেন, সার্ভার ডাউনলোড দিবেন, জ্যাম বা ওয়াম যেকোনো একটা জ্যাম দিবেন আপাতত ফার্স্ট যেহেতু। তারপর কি করবেন, সেটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর এই যে সাপোজ যে টাইপে ইনস্টল দিবেন সেখানে যে জ্যাম নামের একটা ফোল্ডার পাবেন, সেই ফোল্ডারের মধ্যে এইচটি ডকস ফোল্ডার পাবেন। সেখানে আপনারা এই যে যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবেন, মানে ওয়ার্ডপ্রেস তো একটা ফাইল, সিএমএস, এগুলো অনেকগুলো ফাইল ইনক্লুড করা আছে, এগুলো আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ইউজ করতে হবে। তো ডাউনলোড করলেন ওই ফাইলটা এনে এই এইচটি ডকস এর মধ্যে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো যখন পেস্ট করে দিবেন তারপরে রান করবেন, কিভাবে রান করবেন, সেম এইভাবে লোকাল হোস্ট তারপর ফাইলের নামটা লিখবেন যে ফাইলে রাখছেন ফাইলগুলো, তাহলেই আপনাকে অপশন দেবে ইনস্টল করার জন্য। এখন ইনস্টল করার জন্য আমাদের কি কি লাগবে, ডাটাবেস লাগবে, ফার্স্ট ডাটাবেস, আরো অনেক কিছু লাগবে, ইউজার পাসওয়ার্ডও আমরা নিজেরাই বানাই নিতে পারবো। যেরকম আপনাদের যদি এমনি একটু দেখাই যে প্রিভিলাইজ, এখানে গিয়ে যে এই যে দেখেন অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে গেলে আপনাকে ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করা যায়, আলাদা আলাদা দেওয়া যায়। তো আমি এত ভিতরে আরো গভীরে আপনাদের দেখাই নাই, আমি জাস্ট ডিফল্ট আমাদের ইউজার নেম পাসওয়ার্ড থাকে সেটা দিয়েই কানেক্ট করার জন্য শিখাইছি আপাতত। পরবর্তীতে আপনাদের এগুলা অ্যাডভান্স আরো দেখাবো, ঠিক আছে? তো আমাদের ডিফল্ট ইউজার নেম এর নাম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা, ব্ল্যাঙ্ক, মানে কিছুই নাই। তো আমরা ওটা দিব এবং ডাটাবেস যেটা নাম দিয়েছি এটা বানায় দিয়ে যদি ঠিকঠাক মতো ফর্মটা পূরণ করে কানেক্ট করি, অমনি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? যেটা আমি ভিডিওতে দেখাইছি। তো আপনাদের ক্লাস শেষ হওয়া মাত্রই আমি ভিডিওটা আপলোড করবো, দিয়ে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, যাদের প্রবলেম আছে বা পড়ে আসছেন বা ভালো মতো বুঝেন নাই বা নতুন, তাদেরকে অবশ্যই এটা ভিডিওটা বারবার দেখে ইনস্টল করা শিখতে হবে আগে ফার্স্ট ওয়ার্ডপ্রেসটা, ঠিক আছে? তো এটা দেখে অবশ্যই আপনারা আগে ইনস্টল করবেন। সামনে ক্লাস থেকে আমরা ডিটেইলসলি সব কিছু অপশন ধরে ধরে দেখাবো যে কোথায় কি কাজ হয়, ঠিক আছে? আর আপনারা যে বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন রকমের জিজ্ঞাসাবাদ সেগুলো অবশ্যই করবেন, তবে যখন আমি ক্লাস নিব তখন সাউন্ডটা অফ রাখবেন, আপনাদের ইয়াটা অফ রাখবেন যেন আমি কোনো আওয়াজ না শুনতে পাই, ঠিক আছে? যেমনি আমি হয়তো একটা কথা বলতেছি আপনারা বুঝতে পারেন নাই, তখন আপনারা সেটা অন করে আমার সাথে প্রশ্ন করবেন যে আমি এটা বুঝি নাই, তখন আমি বারবার বলবো, বা এখানে চ্যাট অপশন আছে সেখানে লিখবেন যে আমি এটা বুঝি নাই বা এটা সম্পর্কে জানতে চাচ্ছি, আমি এখানে অ্যান্সার দেবো, ঠিক আছে? তাহলে অ্যান্সার দিয়ে দেবো। এভাবে মেনলি আমরা ক্লাস সম্পর্কে ডিসকাস করব, এবং আপনাদের যে গ্রুপগুলো তৈরি করা হয়েছে গ্রুপ, এই গ্রুপেও আপনারা বিভিন্ন, আমরা যে ক্লাস নিব অ্যাসাইনমেন্ট দিব সেই অ্যাসাইনমেন্টগুলো ফুলফিল ভাবে পূরণ করতে হবে, ঠিক আছে? সেগুলা উনি বলতেছে এটা আমি পরে আর একটা ইয়ে দিছি ওটাতে কানেক্ট করতে হবে। আচ্ছা যাই হোক, তো হচ্ছে যে আমি যে অ্যাসাইনমেন্ট দিব প্রত্যেকটা ক্লাসের পর সেই অ্যাসাইনমেন্ট গুলা এই গ্রুপে সাবমিট করতে হবে সবাইকে, আমি দেখবো অ্যাসাইনমেন্ট গুলা। তো এইভাবে আমরা আস্তে আস্তে ক্লাস গুলা আগাবো, অ্যাডভান্স কিছু শিখবো, ঠিক আছে? তো আজকে যেহেতু অনেকে যে প্রবলেম হয়েছে বুঝতে পারেনি, তো আমি এখানে লিঙ্কও দিয়েছি, আর যে কোনো ধরনের যার যেটা প্রবলেম হবে যে গ্রুপে লিখে পাঠাবেন যে আমি এটা বুঝতে পারতেছি না বা এটা পারি নাই, সব আমরা গ্রুপে কানেক্ট থাকবো, ঠিক আছে? তো আমি যে এখানে একটা লিঙ্ক দিয়েছি যে কিভাবে আপনারা ক্লাসে জয়েন করবেন, এটা ভালো মতো করে সফটওয়্যারটা ইনস্টল করে রেডি রাখবেন। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, টাইমও দিয়ে দেওয়া আছে, ওই টাইমে যথানীতিভাবে ক্লাস শুরু হবে। সামনে ক্লাস থেকেই আপনাদের সব কিছু ডিটেলস আরও পেয়ে যাবেন, মানে আজকে যেহেতু ফার্স্ট অনেকই প্রবলেম হচ্ছে,
আমাদের সাইট থেকে কানেক্ট করতে গেলে আর একটু বেশি প্রবলেম হচ্ছে, কারণ এখানে অনেকগুলো স্টুডেন্ট অলরেডি মানে লগ ইন করা আছে, অনেক রিলোড নিচ্ছে, তো অনেক ভারী হয়ে যাচ্ছে। এই জন্য আমি গ্রুপে নিয়ে আসতে চাচ্ছি, যেখান থেকে সহজেই আপনারা সবকিছু পাবেন এখানে হেল্প, ঠিক আছে? আর আমি অল টাইম অনলাইনেই থাকি, যে কোনো প্রবলেমে আপনারা পাবেন সাথে সাথে কানেক্ট করতে। তো আমি জাস্ট বেশি কিছু আজকে আলোচনা করি নাই, জাস্ট কিভাবে ডাটাবেস বানাইতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, জাস্ট এতটুকু। ওয়ার্ডপ্রেসে অনেক কিছু জিনিস আছে এবং অনেক মজার একটা জিনিস ওয়ার্ডপ্রেস, আপনারা আস্তে আস্তে দেখলেই অনেক মানে মজা পাবেন শিখতে এটা, ঠিক আছে? ফার্স্ট তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমি আজকে আর বেশি মানে ক্লাস নিব না, আমি শেষ করে দেব। জাস্ট আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। কারো কোনো কি প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আমি এমনিতেও আজকে অত বেশি কিছু দেখাই নাই, যেহেতু আমি বারবারই বলতেছি যে অনেকেই আজকে ফার্স্ট কানেক্ট করতে পারে নাই বা বিভিন্ন কিছু বুঝতে পারেনি। তো আমরা সোমবার থেকে অনেক ডিটেলসলি শুরু করব ক্লাস, তখন থেকে অনেক বুঝতে পারবেন আরো ভালো মতো যে কি কি করতে হবে না করতে হবে। তবে আমরা চেষ্টা করব যে গ্রুপে অল টাইম থাকার, আপনাদের যে কোনো প্রবলেম হলে গ্রুপে অবশ্যই লিখবেন বা আমাকে নক করবেন, আমি সব সময় থাকবো আপনাদের হেল্প করার জন্য, ঠিক আছে? তো আপাতত আমি আজকে এখান থেকে ক্লাস অফ রাখতেছি, সামনে দিন আমরা আবার এই টাইমে এবং সামনে যে দিন ঠিক করা আছে, দেখবেন আপনাদের ব্যাচে লেখা আছে যে কিবারে ক্লাস কয়টায়, সেই দিনে আপনারা আইডি পাইয়ে যাবেন। 15 থেকে 20 মিনিট আগে বা 10 মিনিট আগে ক্লাসের আইডি পাবেন আপনারা, ঠিক আছে? তো আপনারা সফটওয়্যারটা কিভাবে কাজ করবে এবং কিভাবে আপনারা ক্লাসে জয়েন করবেন সেই জিনিসগুলো একটু জাস্ট দেখে নেন, আর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার প্র্যাকটিস করেন। আমি জাস্ট ভিডিওটা আপলোড করে আপনাদের এই আজকের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে? তো ওকে, আজকে আপাতত এখান থেকেই, আমরা আবার সামনে ক্লাসে ইনশাআল্লাহ অনেক কিছু নিয়ে আলোচনা করবো।